হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের সুবিধার্থে ইএমবি চিপযুক্ত ভিসা ডেবিট কার্ড চালু করেছে। এই ডেবিট কার্ডের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন এবং ক্রয়সীমা বৃদ্ধির মাধ্যমে গ্রাহকরা ই পেমেন্ট গেটওয়ে, এটিএম উত্তোলন ও পিইউএস পেমেন্ট সুবিধাসহ কেনাকাটা এবং বিদেশে গিয়ে ব্যবহার করতে সক্ষম হবেন। এছাড়াও এর মাধ্যমে গ্রাহকরা সিএনজি স্টেশন, হাসপাতাল, কনফারেন্স হল, কমিউনিটি সেন্টার, চিকিৎসা ইত্যাদির বিল প্রদান করতে পারবেন এবং শাখা প্রাঙ্গণের ভিড় থেকে মুক্ত থাকতে পারবেন। বন্ধুরা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেক বেয়ারিং গ্রাহকরা আল ওয়াদিহা কারেন্ট হিসাব বা মুদারাবা এসএনডি হিসাব বা মুদারাবা সেভিংস হিসাব বা অ্যাকাউন্ট খুলে ডুয়েল কারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ড পেতে পারেন। বন্ধুরা, আপনারা আপনাদের নিজ নিজ শাখার মাধ্যমে, অর্থাৎ যে শাখায় হিসাব খুলেছেন সে শাখায় আবেদনপত্র জমা দিয়ে ডেবিট কার্ড পেতে পারেন। বন্ধুরা, অ্যাকাউন্টে থাকা টাকার পাশাপাশি ভিসা প্লাটিনাম ডেবিট কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করে ডলার ব্যবহার করা যায়। বন্ধুরা, ইসলামী ব্যাংক ভিসা ডুয়েল কারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ডের সুবিধাসমূহ হচ্ছে, বিশ্বব্যাপী যে কোনো ভিসা মার্চেন্ট আউটলেট থেকে পোজ লেনদেন অ্যাক্সেস করতে পারবেন, ফরেন কারেন্সি কোঠা অনুযায়ী লেনদেন সীমা পাবেন, স্থানীয় বাজারে এনপিএসবি এবং ভিসা নেট উভয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ লেনদেন করতে পারবেন, আন্তর্জাতিক অর্থ উত্তোলন স্থানীয় রেগুলেশন অনুযায়ী করতে পারবেন, ভিসা গোল্ড কার্ডের মাধ্যমে দেশি বিদেশি যে কোনো ই কমার্স সাইট অনলাইনে পণ্য ক্রয় ও ডোমেন হোস্টিংয়ের বিল প্রদান করতে পারবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক, ইউটিউব ভিডিও বা প্রোডাক্ট প্রমোট ও বুস্ট করতে পারবেন। তাছাড়া গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ক্রয় করা বা গুগলের প্লে স্টোরের সার্চ কনসোল আইডি ক্রয় করতে পারবেন, এটিএম বুথ থেকে ব্যালেন্স চেক করতে পারবেন, লেনদেনের সতর্কতা এসএমএস পাবেন এবং 24 ঘন্টা কল সেন্টার সার্ভিস পাবেন। বন্ধুরা, আপনারা আরও পাবেন হাসপাতাল বা চিকিৎসা বিল পেমেন্ট করতে পারবেন, জুয়েলারি ক্রয় করতে পারবেন, আপনারা নিজস্ব ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন, শপিং, বিনোদন, ডাইনিং এবং ভ্রমণ ব্যয়ের জন্য বিশ্বব্যাপী 29 মিলিয়ন ভিসা মার্চেন্ট অ্যাক্সেস করতে পারবেন, তাছাড়া ব্রাঞ্চ পোজের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন, যে কোনো মোবাইল অপারেটরে মোবাইল টপ আপ করতে পারবেন, ই কমার্স ট্রানজ্যাকশন দেশি বা বিদেশি যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন করতে পারবেন। তাছাড়া ভিসা ছাড়াও আপনি এনপিএসবি এটিএম বা ওমনিবাস এটিএম নেটওয়ার্ক ব্যবহার করে দ্রুত এটিএম সেবার সুবিধা পাবেন। আপনি প্রতিদিন সর্বোচ্চ 2 লক্ষ টাকা নগদ উত্তোলন করতে পারবেন, সপ্তাহের 7 দিন, বছরের 365 দিন। সাধারণত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভিসা ডুয়েল কারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ডটি হিসাবের বিপরীতে নিলেও ডুয়েল কারেন্সি কার্ডে লেনদেন করার জন্য ডুয়েল কারেন্সি কল সেন্টার থেকে চালু করে নিতে হয়। তবে এখন শাখা থেকেও করে দিচ্ছে। কার্ডে ডলার লোড করার জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, এর ক্যালেন্ডার বছরের জন্য এটি চালু করে নিতে হবে, অর্থাৎ 2021 সালের যে দিনই আপনি এন্ডোর্স করেন না কেন, তার মেয়াদ থাকবে 31
ডিসেম্বর 2021 পর্যন্ত। এরপর 2022 সালে আপনাকে আবার এন্ডোর্স করাতে হবে। সরাসরি কার্ডে ডলার থেকে টাকা ও টাকা থেকে ডলারে রূপান্তর করা যাবে না। ব্যাংকের কল সেন্টারের মাধ্যমে কার্ডে ডলার থেকে টাকা ও টাকা থেকে ডলারে রূপান্তর করে নিতে হবে। ইসলামী ব্যাংক ভিসা ডুয়েল কারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ডের লেনদেনের সীমা হচ্ছে, এটিএম বুথ থেকে দৈনিক নগদ টাকা উত্তোলন সীমা হচ্ছে 2,00,000 টাকা এবং লেনদেন সংখ্যা হচ্ছে 30 বার। পোস্ট থেকে দৈনিক নগদ টাকা উত্তোলন সীমা হচ্ছে 10,00,000 টাকা এবং লেনদেন সংখ্যা হচ্ছে আনলিমিটেড। দৈনিক ক্রয় সীমা হচ্ছে পোজ ও ই কমার্স থেকে 2,00,000 টাকা এবং লেনদেন সংখ্যা হচ্ছে আনলিমিটেড। ফান্ড ট্রান্সফার ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে 2,00,000 টাকা করতে পারবেন এবং লেনদেন সর্বোচ্চ 5 বার করতে পারবেন। বিদেশি সাইটগুলোতে প্রতিবার সর্বোচ্চ $300 ট্রানজ্যাকশন করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তাছাড়া ইসলামী ব্যাংক ভিসা ডুয়েল কারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ডের অসুবিধাগুলো হচ্ছে যে গোল্ড কার্ডে সরাসরি ডলার লোড করতে পারবেন না। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অনুমতি ব্যতিরেকে দেশের বাইরে গিয়ে কার্ডের পিন ব্লক হয়ে গেলে বা সমস্যা হলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে যে ফোন নম্বর দেয়া আছে সেই ফোন নম্বর থেকে ফোন দিতে হবে। এই নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে ফোন করলে কোনো হেল্প পাবেন না। কার্ডের ডলার চেক করতে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ব্যালেন্স জানতে পারবেন। ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে কার্ডের ডলার ট্রান্সফার করা যাবে না। স্ক্রিল, নেটলার, পাইনার, পেপাল ইত্যাদি থেকে ডলার ট্রান্সফার লোড করা যাবে না। বন্ধুরা, ইসলামী ব্যাংক ভিসা ডুয়েল কারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ডের ফি এবং চার্জসমূহ হচ্ছে, কার্ড ইস্যু ফি হচ্ছে 500 টাকা, কার্ড নবায়ন ফি হচ্ছে 600 টাকা, কার্ডের বার্ষিক ফি হচ্ছে 600 টাকা, কার্ড রিপ্লেসমেন্ট ফি হচ্ছে 600 টাকা। এছাড়াও এটিএম ক্যাশ উত্তোলন ফি একদম ফ্রি, এটার জন্য কোনো চার্জ লাগে না। তারপর হচ্ছে এটিএম ক্যাশ উত্তোলন, ভিসা, এনপিএসবি, মাস্টার কার্ড অন্যান্য সার্ভিস প্রোভাইডারের সাথে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হবে। সাধারণত অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন ফি হচ্ছে 15 টাকা। ফরেন ট্রানজ্যাকশন ফি হচ্ছে এটিএম ট্রানজ্যাকশন অ্যামাউন্টের 2% প্লাস $1। ফরেন ট্রানজ্যাকশন ফি কেনাকাটার ক্ষেত্রে হচ্ছে ট্রানজ্যাকশন অ্যামাউন্টের 1%। পিন রিপ্লেসমেন্ট ফি হচ্ছে 50 টাকা। কার্ড ক্লোজিং ফি হচ্ছে 200 টাকা। ব্যালেন্স অনুসন্ধানের জন্য কোনো ফি কাটা হয় না। ব্যালেন্স অনুসন্ধান ফি অন্যান্য নেটওয়ার্ক বা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে যদি ভিসা, এনপিএসবি ও মাস্টার কার্ড অন্যান্য সার্ভিস প্রোভাইডারের সাথে চুক্তি অনুযায়ী হচ্ছে 5 টাকা। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে ফি ও চার্জের সাথে ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আয়োজন। আমি চেষ্টা করেছি ইসলামী ব্যাংক ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।